ভয় পাবেন না, যাচ্ছি বাস বাগানে, বাস দিতে আপনাদেরকে। না এই বাস সেই বাস নয়, এমন বাস দেব যে আর ফিরে তাকাতে পারবেন না। তবে এই বাসগুলো অবশ্য একটি গুণাবলী আছে, সেগুলো হচ্ছে এগুলো আইক্যওয়ালা বাস না, এটা আইক্যা ছাড়া বাস। এখন কিছু কথা বলি, ছাত্র জীবনে অনেক লেখাপড়া করেছেন তাই না, সফলতা আসেনি, এসএসসি পাস করেছেন, ইন্টারমিডিয়েট ফেল করেছেন, তাহলে আপনার তো বাস, কথাটা কি ভুল বললাম? মানুষের জীবনের প্রতিটা ধাপ যদি একের পর এক ধাপ অতিক্রম না করতে পারে তাহলে সে তার প্রকৃত মূল্যায়নে যেতে পারে না। ধরেন আপনি ক্লাস ফাইভ পাস করেছেন, সিক্স করতে পারেননি, সেভেন করতে পারেননি, আপনি ওখানে থেমে গেছেন, তাহলে কী হলো, আপনি আপনার জীবনের সফলতাটা পেলেন না। এসএসসি পাস করেছেন তারপরে এগোতে পারলেন না, তারপর আপনার সফলতা জিরো। ইন্টার পাস করেছেন, এমনিভাবে আপনি যদি মাস্টার্স পাস করেন, আপনি যদি ভালো চাকরি না পান, সমাজে যদি আপনি আপনার যে অবস্থান তৈরি না করতে পারেন, তাহলে আপনার জীবনটা এক সময় মূল্যহীন হয়ে যায়, মানুষ আপনাকে মূল্যায়ন কম করবে। কাজে জীবনের প্রতিটি ধাপে হিসাব করে করে এগোতে হবে, এবং যাদের এরকম বাস না খেতে হয় সেই হিসাবটা আগে করতে হবে। আপনার আশপাশের লোকজন অনেক ভালো জায়গায় চলে যাবে, অনেকে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করবে, ভালো পজিশন থাকবে, তো আপনি কেন নয়? আপনার জীবনের বাসটুকু ঠেকাতে আপনি নিজের লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যে এগিয়ে যান। একটি কথা বলে রাখি, আপনার কাছে সব কিছু আছে, মেধা আছে, বুদ্ধি আছে, পড়াশোনা করার সুযোগ আছে, তাহলে আপনি কেন পিছাবেন, অবশ্যই এগিয়ে যাবেন। ওকে।